নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ব্লগে। আমি আর অন্তিকা চলে আসলাম নদীর পাড়ে, আর জল লাগছে নদীতে। সবে সবে মাত্র জোলার দিকগুলো অল্প অল্প জল উঠেছে, পুরো নদীতে এখনও জল ভরে পারেনি। তো এই সময় হচ্ছে কাঁকড়া ধরার সবথেকে বেস্ট সময়, আর আমরা কাঁকড়া ধরার জন্য নিয়ে এসেছি আজকে থোপা। থোপা দিয়ে কাঁকড়া ধরবো জন্য মিলে প্রথমবার আজকে। চলুন দেখা যাক কত কাঁকড়া পাওয়া যায় কি না পাওয়া যায়, কোনো ঠিকও নেই। নেমেছে 2 মিনিট মতো হয়েছে, তো 2 মিনিটের মধ্যে মানে যখন নেমেছে এখানে জলই ছিল না, দেখুন 2 মিনিটের মধ্যে, আর জলের টান দেখুন কেমন। এবার কটা চার জোগাড় করবো, হচ্ছে ঝুমকো আর মেনু মাছ যদি ধরতে পারি তাই, সেগুলো দিয়েই থোপা দেবো আজকে। থাকবে আগে দিয়ে নি, পরপর দেবো, চারটে আছে টোটাল। এই যে সেই চার ঝুমকোর চার, তো এটা আবার বেঁধে দেওয়া হচ্ছে, এক একটা থোপায় আবার দুটো করে জায়গা চার দেওয়ার, তাই একটাই দিচ্ছে। এমনি চার আমাদের একটু কম আছে। ওই যে একটা, আস্তে যাও আস্তে যাও, ওই যে প্রথমে যে থোপাটা দিয়েছিল ওটা টানছে, দেখা যাক। আস্তে যাও আস্তে যাও আস্তে যাও, মনে হচ্ছে কুচো কাঁকড়া চলে গেল। ইস, জল তো বেশ ভালোই ভরে গেছে, আর আমরা থোপাও পেতে দিয়েছি চারটে চারটে, তো এখন শুধু অপেক্ষা করতে হবে। কাঁকড়া ধরতে আসলে এটাই সমস্যা, মাছ ধরতে আসলে তবুও মানে এবার না পড়লে পর টেনে টেনে বা জাল খাপ দিয়ে ই করা যায়, আর এ হচ্ছে দিয়ে চুপচাপ বসে থাকতে হবে কখন পরে। আবার এই যে এটা টানছে, আস্তে যাও আস্তে যাও, বেঁধেছে। কি দুটো দেখো, ওই দুটো কেটে ছিলে না, দুটো একসাথে, বাহ। দেখুন বন্ধুরা, একটা এর মধ্যে ঢেলেছি আর একটা হয়ে যায় পালি পালাচ্ছিল, এবার ধরবে কি করে? আবার না কামড় খাও, তুমি আমার কাছে দেবে নাকি? না না না, জাল দিতে তোলো আস্তে করে, খোঁচা দিয়ে উঠবে। বেশ, দুটো তো মিস গেছিল, তারপরে এই দেখি একবারে দুটো, দারুণ। ও বেরোচ্ছেই না, ও মানে ইচ্ছাই না ওর বেরোনোর। এই যে দুজন, দারুন দারুন, বিশাল আনন্দ হচ্ছে আমার। আবার আছে, তোলো 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 তোলো। ও এখানে আমি মানে কাঁকড়া টানছে না, বোঝা যাচ্ছে না ভালো একটা। আমি বলছি এটা ছোট একদম, দেখেছো ছোট, এ খুব ছোট না একদম, যে যে খুব ছোট তেমন না, নতুন কাঁকড়া, নতুন কাঁকড়া। হ্যাঁ দাও দাও দাও। তো বন্ধুরা, আর যে দুটো থোপা ছিল ওই পাশ থেকে হচ্ছে রাস্তায় সরু মতো করে, সবাই হাঁটতে হাঁটতে রাস্তা তৈরি হয়ে গেছে, তো ওইখান থেকে নিজে ওই এই যে একটা ঝোপ দেখা যাচ্ছে ওর ওপাশে পেতে দিচ্ছে, কেননা একেবারে ফাঁকা জায়গায় কাঁকড়া একটু কমই পড়ে। জলের এত টান একদম পুরো গোনের সময়, তো কাঁকড়ায় টান দিচ্ছে না ঠিক বুঝতে পারছি না, ভাবছি কি হাওয়ায় মনে হয় নড়ছে, কিন্তু গিয়ে তুলে দেখছি না ওতে কাঁকড়া আছে। আবার গেছে একটা তুলতে, এটা এখনো একবারও বাঁধেনি, আর কিন্তু এই তিনটে কাঁকড়া বেঁধেছে, তিনটেই এই থোপাটায় বেঁধেছে। আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও। দেখুন বন্ধুরা, এইখানে মনে হচ্ছে কাঁকড়ার ঝাঁক এসেছে, এটা আবার টানছে, আস্তে এই আস্তে তোলো। আর আমি না ভালো এই জিনিসটা আমি এখনো ভালো শিখে পারিনি, আর জাল ফেলাটা, কেন নাকি এটা তুলতে গেলে আস্তে আস্তে তুলতে হয়, নয় পালিয়ে যায়। দিয়ে রাখো একটু বেশি সময়। থোপা দিয়েছি আর তিনটে কাঁকড়া পেয়েছি, আর এখন একটু দাঁড়িয়ে আছি, দেখি আর কোথাও টানছে না এখন আপাতত। ওইখানে ছোট একটা হয়তো একদম কুচে কাঁকড়া এসেছে,
খালি টানছে টানছে আর চলে যাচ্ছে, আর বড় কাঁকড়া হলে বসে বসে খায়, আর সে ছোট ছোট কাঁকড়াগুলো না পায়ে এসে হচ্ছে কামড় দিচ্ছে। ওই জন্য আমি একটা উঁচু ঢিবির মতো পেয়েছি, তার উপর দাঁড়িয়ে আছে, আর একটা গাছের উপরে পা তুলে দিয়ে, দেখুন এই যে গাছের একটা কাটা মুড়ো, এর উপরে একটা সেরম করে পা তুলে দিয়ে দাঁড়িয়েছিলাম, এতক্ষণ না পায়ে এসে এসে কামড় দিচ্ছে, আর এই পাটা একটা উঁচু জায়গায়। এবার দেখা যাক, আবার গেছে চেক করতে, নেই ওটা কিছু না, ওইটাই ওই যে আর একটার কাছে গেছে আবার। উঠেছে, সাবাস, যেগুলো দেখো একটু সামান্য বড়, হ্যাঁ সেইগুলো ছাড়ে না, যেগুলো একদম ছোট, হ্যাঁ সেগুলো সঙ্গে সঙ্গে ছাড়ে, মানে ওরা এরা তো বসে বসে খায়, আর ওরা একটু করে ওই ছোট পেট আর কতটুকু খাবে ওরা। এই যে একটা পড়েছে, এই যে বাহ বাহ, চারটে হলো, এরা আছে আছে আছে, এই লাস্ট চেক চলছে, চারটে এখানে পাতা, এখানে জল অনেকটা বেশি হয়ে গেছে, ওই জন্য এবার একটু ওপরের দিকে নিয়ে যাব আবার, তাও ওইখানে চেক করতে গিয়ে বলছে আছে ওটাই, পড়েছে একবার কুচো কাঁকড়া রে। হ্যাঁ এই দেখুন, এই ছোট কাঁকড়াগুলোতেই হচ্ছে বসে বসে টেনে টেনে চলে যায়, একদম সাদা। আর ওইটা লাস্ট বার দেখে আসো, একবারে সব তুলে নিয়ে আসবো। হ্যাঁ 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 যাও। ওইখানে দেখুন এসেছিলাম যখন একদম ওই জোলাটার মধ্যে জল ছিল, এইদিকে জল ছিল না, তো ওখানে জল অনেকটা ভরে গেছে। এবার আমরা একটু আর একটু ওই দিক ওপরের দিকে যাচ্ছি, জল হচ্ছে কম থাকলে দেখে দেখে তবু হাঁটা যায়। এবার দেখুন জল এখানে হাঁটুর ওপরে জল ভরে গেছে, আন্দাজে হাঁটছি, কোথায় গর্ত কোথায় কি তাও জানি না, কিন্তু হ্যাঁ এখানে একটা সমস্যা কি, এখানে কিন্তু ওই পা যেগুলো কাটে ঝুমকো ওইগুলো নেই নোনা। ওখান থেকে তো চলে এসেছি, ওখানে জল ভরে গেছিলো বলে আমরা একটু উপরের দিকে এসেছি যেখানে কম জল, তো এখানেও প্রায় হাঁটু জল, তো এখানে আবার চারটে থোপা পেতে দিয়েছি, আরও আধ ঘন্টা থেকে এক ঘন্টা দাঁড়াবো, দেখি আর কিছু পাওয়া যায় কি না। ওপর দিয়ে হেঁটে আসার সময় না বেশ কিছু মানে পায়ে কাঁকড়ায় কামড়াচ্ছিলো, এখানে এসে থোপা দিয়েছি, দিয়ে বেশ 10-20 মিনিট হয়ে কি পড়েছে, সাবাস, বলতে বলতে আমি মানে আমার মুখের কথা শেষও হলো না, তার আগেই দেখি পড়ে গেছে, দাও দাও দাও। এরা কি তেজি কাঁকড়া হা করেছে কামড়ানোর জন্য, যেন পায় না সত্যি কি, শুধু কামড়াচ্ছে শুধু কামড়াচ্ছে। বাহ, কটা হলো, 5টা না 6টা, জানি না, মনে নেই মনে নেই না, গুনলে হবে বাড়ি বাড়ি যায়। ওইগুলো আর কটা চেক করে আসো একটু, যাও ওই যে আর দুটো ওখানে দেওয়া আছে, আছে আর একটা কোথায় সেটা যাও, এখানে একটা কাঁকড়া টানছিল, এসে দেখি সেটা ছেড়ে দিয়েছে, ওই জন্য বলে একটু চুপচাপ করে কিছুক্ষণ দাঁড়াও, তা অনেকক্ষণ দাঁড়িয়েছি, দাঁড়াবার পরে বলছে আবার টানছে টানছে, আস্তে আস্তে তোলো, উঠেছে, খুব এই দিকের কাঁকড়া খুব একটা বড় বড় হয় না, এগুলো আমাদের একেবারে লোকাল জঙ্গলের পাশে বড় কাঁকড়া এখানে তেমন আসে খুব কম। আছে, আস্তে আস্তে তোলো, আস্তে আস্তে তোলো, উঠিনি টানছে আবার, আস্তে 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 আস্তে, উঠেছে, মেঘ করে এসেছে, এই ও গণের সময় বলেই পড়ছে, মরানিগুনে পড়ে নাকি কাঁকড়া, না মরানিগুনে তো ওইসব জলের মধ্যে জল ঢোকে, তাও তো পড়ে না, মরানিগুনের সময় কাঁকড়া মারে না, লোকে মারে না, না পর 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 যাও, আমি আর ওদিক যাচ্ছি না, সারা আকাশে দেখুন কেমন কালো মেঘ হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টি আসবে, আর ধরবো না কাঁকড়া, ওই দুটো একবারে চেক করে নিয়ে চলে আসবে তুলে, চলে যাব বাড়ি। তুলে নিয়ে আসছো, পেয়েছো কটা, দুটো আবার, সর্বনাশ, ও অনেকক্ষণ ধরে বসে বসে খাচ্ছিল, ছোট একদম ছোট একটা, ঠিক আছে পেয়েছি, এইটাই তো কত বড় না, বাহ,
গুড পারফরমেন্স, কিন্তু আর থাকবো না, আর একটু থাকলে একটু পেতাম, আর এখন আর বেশি পড়বেও না, কারণ এখন মানে জল আর বাড়ছে না, এখন এই পর্যন্ত জল স্থির আছে, জলের যখন টান থাকে আসে যখন নতুন জোয়ারের জল তখনই পড়ে। শামুক এসছে খেতে না? তো বন্ধুরা আমাদের কাজ হয়ে গেছে মোটামুটি, কাঁকড়া ধরার চারটে থোপা ছিল, দুটো তিনটে গোটানো গেছে, এটা লাস্ট গুটি, এবার বাড়ির দিকে যাবো, মেক করেছে অনেকটাই। তারপরে কি আবার রান্না বান্না আছে, ওই জন্য বেশি দেরি করলে আর তোর খেতে খেতে রাত হয়ে যাবে, যখন পড়ে না তখন যেতে ভাল লাগে না বলো বাড়ি, সত্যি তাই। আর যেদিন মাছ টাছ কাঁকড়া টাকড়া কিছু পড়ে না, এত রাগ হয় আসলে, চারগুলো এরকম থাক বাড়ি গিয়ে খুলে দেবো ওখানে। হ্যাঁ হ্যাঁ, নালে গন্ধ হয়ে যাবে একদম বাজে পচে। চলো, এ কোথা দিয়ে জোলা শুরু, আমি তো বুঝতেও পারছি না যে, এই হচ্ছে যাওয়ার হচ্ছে সমস্যা প্রচন্ড। শুরু, দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও একটু, তুমি যেখানে নামলে সেখানে আমার জন্য দাঁড়াতে পারলে না? এই তো দাঁড়িয়েছি, আসো। কোথা দিয়ে ভয় তো করবে একটু, আমি এরকম জলের মধ্যে কোনোদিন এসেছি? গলা পর্যন্ত ভিজে উঠে এসেছি আমরা দুজনে রাস্তার উপর, তো কেওড়াও নিয়েছি আজকে, কেওড়া দিয়ে আর কাঁকড়া দিয়ে রান্না করবো বাড়ি গিয়ে। এইসব জায়গা আগে কিরকম জঙ্গল ছিল বলো তো। বন্ধুরা দেখুন এই যে সামনে যে ঘের করা আছে, এখন এইখান থেকে শুরু করে এইসব জায়গা জঙ্গল ভর্তি ছিল আগে, আর এখন পুরোপুরি মানে পরিষ্কার করে সব ঘের তৈরি হয়ে গেছে।